ছোট কতগুলো আপডেট নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওতে। তার মধ্যে ভালো খবর যেরকম দুটো আছে, একটা খারাপ খবরও আছে। তো খারাপ খবরটা দিয়ে আগে শুরু করছি। সৌরভ গাঙ্গুলি, মানে কি বলবো, তার মানে খুবই খারাপ একটা সময় চলছে। তো কিছুদিন আগেই তার হার্টের সার্জারি হয়েছিল, হার্টের সমস্যা হয়েছিল, আর তার মধ্যে তার আবার করোনা ধরা পড়েছে, করোনা পজিটিভ। কিছুদিন আগে তার হার্টের সমস্যা হয়েছিল, সেই জন্য সে হাসপাতালে ভর্তি ছিল, তো আবার তার করোনা ধরা পড়েছে রিসেন্ট। তো এটা সত্যিই খুব খারাপ খবর। এই মুহূর্তে আমরা তাকে দাদাগিরিতে দেখতে পাচ্ছি, এটা জনপ্রিয় রিয়েলিটি শো, এবং এই সময় সে কোয়ারেন্টাইনে, জানি না আবার এবার এই শোটায় কতদিনে কাম ব্যাক করবে সে আবার। তো যাই হোক, যেগুলো শ্যুট করা আছে সেইগুলো তো চলবেই, সেই এপিসোডগুলো নতুন এপিসোডের ক্ষেত্রে একটু সমস্যা হয়তো হবে। তো এই মুহূর্তে সবাই প্রে করবো যাতে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে এবং আবার দাদাগিরির মঞ্চে কাঁপাতে পারে। তো সৌরভ গাঙ্গুলি আমাদের প্রত্যেকের কাছে একটা আইডল, একটা আদর্শ। তো সেই তো যাই হোক, এরপরে যে খবরটা দেওয়ার আছে সেটা হচ্ছে রাবণ সিনেমার যে টিজার, সেটা একটা রেকর্ড করেছে। সেটা হচ্ছে যে এই মুহূর্তে সব থেকে বেশি লাইক, বাংলা ছবির টিজারের দিক থেকে কিন্তু এই মুহূর্তে সব থেকে বেশি লাইক রাবণের টিজার যেদিন এসেছিলো সেটাই, মানে টিজারটা ফার্স্ট লুকেই কাঁপিয়ে দিয়েছিল এবং প্রত্যেককে অ্যাট্রাক্ট করেছিল যে একটা নতুন কিছু এবার হতে চলেছে, জিৎকে সম্পূর্ণ নতুন লুকে পাওয়া যাচ্ছে এখানে। তো রীতিমতো ছবিটা নিয়ে একটা এক্সাইটমেন্ট তৈরি হয়ে গেছে এবং তার লাইকের সংখ্যা দেখেই সেটা বোঝা যাচ্ছে যে বাংলা ছবির ইতিহাসে কিন্তু সব থেকে বেশি লাইক এই মুহূর্তে 78,000-এর উপরে লাইক হয়ে গেছে এই টিজারটা। তো এটা একটা গ্রেট নিউজ জিৎ ফ্যানদের জন্য। এবং তার পাশাপাশি যে সব থেকে বড় যে আপডেটটা রয়েছে এই মুহূর্তে সেটা হচ্ছে টনিককে নিয়ে, মানে একসাথে রিলিজ করেছিল 83 এবং স্পাইডারম্যান ছিল হলিউডের ছবি এবং টনিক ছিল বাংলা ছবি। তো যেটা হয়ে থাকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, বাংলা ছবিকে সেইভাবে মান্যতা দেওয়া হয় না এবং সেই অর্থে ছবির শো অনেক কম ছিল ওয়েস্ট বেঙ্গলে, তার থেকে 83 অনেক বেশি শো ছিল। এবং সব থেকে যে ছবিটাকে আন্ডারএস্টিমেট করা হয়েছিল টনিককে, সেটাই এই মুহূর্তে সব থেকে পাওয়ারফুল ছবি নির্বাচিত হয়েছে, এটা দেব নিজে টুইট করে জানিয়েছে। আর 83 যে ছবিটাকে নিয়ে হলের হল মালিক বলো, যারা এই সিনেমা চালায় আর কি হলে, তো তাদের যে এক্সপেকটেশন ছিল সেটা কিন্তু পুরোপুরি ব্যর্থ হয়েছে। এবং সত্যি 83-তে কাপ জিতলেও কপিল দেবের আমলে, বিশ্বকাপ ঘরে ভারতের মাটিতে নিয়ে আসলেও এই ছবি কিন্তু বক্স অফিসে কাপ আনতে পারেনি এবং চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে এই ছবি। এবং আপাতত এটাকে ফ্লপ আখ্যা দিয়েছে যে সুমিত কাদেল বলে যে ক্রিটিক্স রয়েছে, তিনি কিন্তু টুইটার করে জানিয়েছে যে এই ছবি স্ট্রাগল করছে বক্স অফিসে এবং এটাকে ফ্লপ বলা যায়। তো সত্যি কথা বলতে টনিক হাউসফুল চলছে সিনেমা হলে এবং বাধ্য হয়ে যখন হল শো মালিকরা, মানে হলের মালিকরা দেখছে যে 83 চূড়ান্তভাবে, মানে বাঙালি দর্শক 83 থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে এবং চলছে না, স্ট্রাগল করে যাচ্ছে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে টনিক যে কটা শো পেয়েছিল সে কটাতে রমরমভাবে ব্যবসা করছে এবং হাউসফুলের পর হাউসফুল যাচ্ছে, তখন সেই হল মালিকরাই 83-কে সরিয়ে টনিকের শো বাড়াতে বাধ্য হচ্ছে। এবং এটা শুধু বাঙালিদের, মানে বাংলার ইতিহাসে এটা মানে শুধু বাংলা সিনেমার জয় না, এটা প্রত্যেকটা বাঙালির একটা জয় যে তারা দেখিয়ে দিয়েছে যে আমাদের পশ্চিমবঙ্গে বাংলা ছবির প্রাধান্য আগেও ছিল, এখনও আছে এবং থাকবে। আর সেটাই প্রমাণ করেছে বাঙালি দর্শক, যার কারণে 83 বলিউডে রণবীর সিং, দীপিকা পাড়ুকোনের মতো স্টার সুপারস্টাররা থাকা সত্ত্বেও দেব পরাণ বন্দ্যোপাধ্যায়ের জুটি পুরো সেটাকে মানে একদম বোল্ড আউট করে দিয়ে একদম মানে পশ্চিমবঙ্গ জুড়ে সর্বত্রই এখন টনিকের ছড়াছড়ি, যে কারণে প্রত্যেকটা হল কিন্তু দিনে দিন টনিকের শো বাড়াতে বাধ্য হচ্ছে। আস্তে আস্তে 83 শো কমছে এবং আমার মনে হয় যে এক সপ্তাহের মধ্যে ব্যাপারটা আরও ঘুরে যাবে, 83 সব হল থেকে বিদায় নেব এবং টনিক প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা হলে চলে আসবে। তো এটাই ছিল আজকের আপডেট। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো লাইক শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। থ্যাংক ইউ।